নমস্কার যত ভোট এগিয়ে আসছে ততই ভাঙন চওড়া হচ্ছে রাজ্যের শাসক দলের মঙ্গলবার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে নাম লেখালেন তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা সহ প্রায় পাঁচশো জন নেতাকর্মী তৃণমূল ত্যাগীদের দলে স্বাগত জানিয়ে মুকুল রায় বলেন এবারের ভোটে যে তৃণমূল বিদায় নিচ্ছে তা নিশ্চিত তাই শাসক দল থেকে হাজার হাজার নেতাকর্মী বিজেপিতে আসছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করে তৃণমূলের অপশাসনের হাত থেকে রাজ্যকে মুক্ত করা হবে গত কয়েকদিন ধরেই নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে শাসক দলের ভাঙন শুরু হয়েছে তৃণমূলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে ব্লক স্তরের নেতারা সোমবারই কৃষ্ণনগর দক্ষিণের প্রার্থী মহাদেব সরকারের হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তৃণমূলের পঞ্চাশটি পরিবার যেভাবে একের পর এক নেতা পদাধিকারী দল ছাড়ছেন তাতে ভোটের আগে অনেকটাই ব্যাকফুটে রাজ্যের শাসক দল শুধু নদিয়াতেই নয় কোচবিহারের দিনহাটাতেও শাসক দলে ভাঙন ধরেছে এদিনই স্থানীয় সাংসদ তথা দিনহাটার বিজেপির প্রার্থী নিশীত প্রামাণিকের হাত ধরে বিজেপিদের নাম লেখালেন দিনহাটা কলেজ তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষে মারা যাওয়া প্রথম বর্ষের পড়ুয়া নিতাই দাসের বাবা হেমন্ত দাস ও মা কদম্বালা দাস দু হাজার আঠেরো সালে সময় তোলাবাজির অভিযোগ ঘিরে অগ্নিগর্ভের চেহারা নিয়েছিল দিনহাটা কলেজ আর ওই ঝামেলায় প্রাণ হারাতে হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী অলক দাসকে এদিন বিজেপিতে নাম লেখানোর পরেই শাসক দলকে নিশানা করেছে নিহত তৃণমূল ছাত্র পরিষদের বাবা হেমন্ত দাস তার কথায় তৃণমূল জামানায় রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই যে কারণে সেদিন ছেলেকে হারাতে হয়েছিল আর যেন কোনো বাবা মা সন্তান হারা না হয় তার জন্যই বিজেপিতে যোগ দিয়েছি কেননা বিজেপি সুশাসন নিয়ে আসতে পারে